প্রিয় দর্শক, আমেরিকার ভিসা নীতি নিয়ে চলছে বাংলাদেশের রাজনীতি। চলুন আমরা এর একটা সোজা প্রশ্নের উত্তর খুঁজি। 2014 এবং 18 সালে দেশে ভোট হয়েছিল, সেই ভোট নিয়ে কিন্তু তখন ট্রাম্প প্রশাসন ছিল। আমাদের সেই জাতীয় দুটো সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনের নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু সেই নির্বাচন নিয়ে সেই সময় যে ট্রাম্প প্রশাসন ছিল আমেরিকার, তারা কিন্তু কোনো কথা বলেনি। কিন্তু আগামী জাতীয় সংসদ অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জো বাইডেন প্রশাসন কেন এত তৎপর? জো বাইডেন প্রশাসন কি তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের নীতিতে বিশ্বাস করে, আর সেই জন্যই মনে করছে জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র কোথাও গিয়ে নড়বড়ে অবস্থান আছে, সেজন্য তাদের এত নজরদারি বাংলাদেশের নির্বাচনের দিকে? এবং এটাও তো ঠিক যে জো বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রধানতম এজেন্ডা কিন্তু দুটো, এক হচ্ছে গণতন্ত্র, এক মানবাধিকার। এখন এই দুটো বিষয়েই যদি তারা নজরদারিতে রাখে বাংলাদেশের অবস্থার দিকে, তাহলে এখন বাংলাদেশ কি করবে, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমি সোমা ইসলাম ম্যাট্রোসন টু দ্য পয়েন্টে আলোচনা করব। আমাদের সম্মানিত দুজন আলোচক চলে এসেছে ইতিমধ্যে। আমাদের সঙ্গে আছেন নূরজাহান বেগম মুক্তার, সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। যারা হাবিবুর রহমান হাবিব আপনি মাত্র এলেন, আপনি একটু আরাম করেন, আমি আলোচনাটা নূরজাহান বেগম মুক্তাকে দিয়েই শুরু করি। মুক্তাপা, যে জায়গাটা আপনার কাছে একটু জানতে চাই, যে আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ভিসা নীতির ক্রিয়া প্রতিক্রিয়া, তার মানে আমেরিকা যদি মনে করত বাংলাদেশে গণতন্ত্র আছে, তাহলে কি এই ভিসা নীতি গ্রহণ করত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টু দ্য পয়েন্ট যারা দেখছেন এবং এখানে উপস্থিত আছেন হাবিব ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে কি ভিসা নীতি করতো? আছে আছে, হ্যাঁ। আমি আপনাকে বলি, বাংলাদেশে যে গণতন্ত্র ছিল এবং গণতন্ত্র আছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন, অনেক বাধা বিপত্তি ডিঙ্গিয়ে, তারপরে এসে উনি কার্ফিউ তন্ত্রকে গণতন্ত্রের রূপদানের প্রক্রিয়া শুরু করেন। তারপর থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা করে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে 20-25 বার ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেগুলো পেরিয়ে আল্লাহর রহমতে উনি এখন গণতন্ত্রকে পরিপূর্ণতা দান করেছেন শুধুমাত্র শেখ হাসিনাই। এখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছেন, বেশি দূর যেতে হবে না। আমাদের এখানে গত 25 তারিখে যে নির্বাচনটি হলো আপনি দেখেছেন, আমার মনে হয় বাংলাদেশের বা বিদেশে যারা প্রবাসী আছে, ইভেন পৃথিবীর অনেক রাষ্ট্রই এই নির্বাচনটি দেখেছে, শুনেছে। আমাদের গাজীপুরের নির্বাচন, যেহেতু বাংলাদেশের নির্বাচন মানে এখন একটা হটকেকের মতো, সবাই মুখিয়ে থাকে যে নির্বাচনের রেজাল্টটা কি হলো, সরকারি দল জিতলো নাকি বিরোধী অন্য কেউ জিতলো কি না জিতলো, কম বেশি সবারই আগ্রহ থাকে। বিশেষ করে আমি মনে করি বিদেশি রাষ্ট্রের আরো বেশি থাকে, ইউকে, ইউএসএ, তারপরে ধরেন ভারত, চায়না, প্রত্যেকের মোটামুটি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আপনি দেখেছেন কত সুন্দর একটা নির্বাচন হয়েছে। সেখানে আমাদের বিএনপি থেকে কিন্তু কোনো প্রার্থী ছিল না, আমাদের দলীয় প্রার্থী ছিল, আরেকজন ছিলেন যাকে কিনা বহিষ্কার করা হয়েছে, বিদ্রোহী প্রার্থী ছিলেন, তার মা, ঠিক আছে। তো সেখানে যে নির্বাচনটা হলো সেটাই তো আমি মনে করি সারা পৃথিবীর জন্য শিক্ষণীয় একটা নির্বাচন। আচ্ছা মুক্তা, আপনি বলছেন যে গাজীপুরের ভোটটা প্রসঙ্গে আপনি তুললেন, বললেন গাজীপুরের ভোটটা একটা মানে মডেল নির্বাচন যেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, এবং সেখানে একজন সেই রকম হেভিওয়েট কোনো প্রার্থীও ছিল না, একজন সাবেক মেয়রের মা ছিল, অর্থাৎ একটা গৃহিণীর সঙ্গে একটা হেভিওয়েট প্রার্থীর লড়াইটা হয়েছে। তার মানে আপনি বলছেন এই নির্বাচনটা এত সুষ্ঠু হয়েছে, সেটাকে বলছেন যে আপনারা একটা গণতন্ত্র এবং ভালো নির্বাচনের উদাহরণ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ হেরে যায় সেই জায়গাতে কেন বলেন গণতন্ত্রের বিকশিত হয়েছে, গণতন্ত্র আছে, গণতন্ত্র ঠিকভাবে আছে? রংপুরে আপনাদের জামানত বাজেয়াপ্ত হলো, তখন আপনারা বললেন যে গণতন্ত্র সঠিকভাবে আছে বলেই আমাদের পার্টির অবশ্যই জামানত বাজেয়াপ্ত হয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য, আমি জিতলেই যে গণতন্ত্র আছে, আমি হারলেই যে গণতন্ত্র নিহত হয়েছে, আহত হয়েছে, তা তো না। আমরা প্রকৃত অর্থে গণতন্ত্রকে আমাদের মনে ধারণ করি, লালন করি বলেই বলছি। আমরা ঠকে গেলেও বলছি যে যেহেতু যেটা নিরপেক্ষ হয়েছে, ফেয়ার হয়েছে, তাতে আমরা ঠকেছি তাতে কি? এখন গণতন্ত্র জয় হয়েছে। এখন মুক্তাপা, মুখ রক্ষার জন্য কি এগুলো বলতে হয় রাজনীতি? না না,
মুখ রক্ষার কেন হবে? এটা তো আমাদের তো চোখ কান খোলা, সবারই বাংলাদেশের মানুষ এখন রাজনীতি সচেতন, আপনারা সাংবাদিকরা আছেন, সেই ক্ষেত্রে এখানে মুখ রক্ষার জন্য কিছু বলতে না, আপনারা তো দেখেছেন, আমরা তো দেখেছি, আপনারা দেখেছেন, এবং গাজীপুরে আমরা আমাদের নৌকা প্রতীক কেন জিতেনি সেটারও তো অনেকগুলো কারণ আছে, আমার কাছে আছে, আপনি যদি শুনতে। আমি সেই জায়গাতে একটু সিরিয়াসলি আলোচনা করতে চাই, যখন ভোট প্রসঙ্গে আসছেন, গাজীপুর প্রসঙ্গে আসছে, আমরা কিন্তু এর আগেও দেখেছি একটা বগুড়া নির্বাচন, আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন, সর্বশেষ আপনারা বলছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু আমি রংপুরে ভোট হয়েছে, আরো চারটা সিটি কর্পোরেশন আছে, কিন্তু যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছরে তার শক্তিতে, ক্ষমতায়, সক্ষমতায়, উন্নতিতে এত বড় পরিসরে হয়েছে, রাজনৈতিক দল এবং সরকার দুটো আলাদা বিষয়, কিন্তু আমার প্রশ্ন, যখন আপনারা ভোটের রাজনীতিতে আসেন, সেই জায়গাতে কেন আপনাদের প্রতিপক্ষ হয়ে যায় হিরো আলম কিংবা জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন? আপনাদের প্রতিপক্ষ কেন বিএনপি হয় না, কেন সে সমান সমান হয় না? আপনাদের প্রতিপক্ষ তো হবে সমান সমান, খেলাটা তো হবে সমান সমান, হিরো আলমরা কেন আপনাদের প্রতিপক্ষ হয়, কেন জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন আপনাদের প্রতিপক্ষ হয়? আমাদের প্রতিপক্ষ সমান সমান হয় না, আপনাকে কে বলেছে? এই যে গাজীপুরে যে জাহাঙ্গীর আলমের মা জিতলো, উনি তো শেখ আমুল এর সাথে প্রতিপক্ষ, আজমতুল্লাহ খানের সমান প্রতিপক্ষ, উনি প্রায় 15-16 হাজার ভোটের ব্যবধানে উনি জিতেছেন, তাহলে উনি উনি অনুপযুক্ত কিভাবে আমরা বলতে পারবো? অবশ্যই উনি এত ভোট যেহেতু পেয়েছেন, উনি অনুপযুক্ত কিভাবে? তাকে ভোটটা কে দিয়েছে, কারা দিয়েছে, কারা কি, সেটা বলতে গেলে তো আমাকে সময় দিতে হবে, আমি তাহলে সেটাই বলি। আমার প্রথম কথা হলো যে গাজীপুরে নৌকার পরাজয় হয়েছে, জয় হয়েছে গণতন্ত্রের, এটা আমার দৃষ্টিভঙ্গি। এরপরে আমি আপনাকে বলবো যে আজকে আজমতুল্লাহ সাহেব বলেন আমাদের প্রার্থী, আর ছিলেন জায়দা খাতুন, জাহাঙ্গীর সাহেবের মা, এবং জাতীয় পার্টি ছিল, হ্যাঁ, 8 জন মেয়র ক্যান্ডিডেট ছিল। আমি তিনজনের কথাই বলি, স্বল্প পরিসর, এরা কিন্তু কেউই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগেরই লোক, এটা হলো 2 নম্বর। 3 নম্বর কথা হলো, এবং আওয়ামী লীগের প্রার্থী যে নির্বাচন আমরা করেছি আজমতুল্লাহ খানকে, ওরা আমাদের প্রার্থী নির্বাচন কিন্তু ভুল ছিল না, উনি একজন শিক্ষিত, সৎ, জনদরদী, ত্যাগী, এবং উনি কিন্তু একনাগারে 18 বছর ছিলেন, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আমাদের, আমি একটু শেষ করি, এবং পক্ষান্তরে দুজনেই কিন্তু মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন, একজন সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, একজনকে তো বহিষ্কার করা হলো, কিন্তু উনি তার বহিষ্কার হওয়ার আগে ওখানে যে কমিটিগুলো করা হয়েছিল সেখানে উনি নিজের লোকদেরকে কমিটিতে ঢুকিয়েছিলেন, এবং যা আজমতুল্লাহ সাহেব করেছেন কি তাদের উপরে ডিপেন্ড করেছিলেন এই ইলেকশনে, পরে উনি তারা বিশ্বাসভঙ্গ করেছেন, এবং সেখানে উনি বিশ্বাসভঙ্গটা কে করেছে, বিশ্বাসভঙ্গ করেছে, আপনারা বলছেন যে জাহাঙ্গীর সাহেবের মা যে জিতলো তার পিছনে নৌকার কোনো হাত নাই, তৃতীয় একটা পক্ষ আছে বিএনপি জামাত তাকে জিতিয়ে দিয়েছে, আমি বলি শেষ করি হচ্ছে এইখানে তৃণমূল আওয়ামী লীগই আপনাদের সঙ্গে ছিল না, ছিল বিদ্রোহী বহিষ্কৃত, আমি বলি জাহাঙ্গীর আলমের মায়ের সাথে, আওয়ামী লীগের ভোট কিন্তু নৌকাতেই বেশি পড়েছে, হ্যাঁ, কিছু পড়েছে জাহাঙ্গীরের মায়ের, হতে পারে তারা দলগতভাবে নৌকাকে পছন্দ করে, কিন্তু আজমতুল্লাহ সাহেবকে অপছন্দ করে, ব্যক্তি আজমতুল্লাহর প্রতি রাগে তারা এটা জায়দা খাতুনকে ভোট দিয়েছে, আমি অস্বীকার করছি না, এটাও একটা কারণ হতে পারে, সেখানে কি আপনাকে দলের ইউনিটি দরকার নাই, দলের ইউনিটি, আমি সেই কথাতে আসছি। আরেকটা কথা হলো বিএনপি জামাত এবং সরকার বিরোধী যে জোটটা, তারা সবাই একাট্টা হয়েছিল নৌকা ঠেকানোর জন্য, এটা আরেকটা কারণ। আরেকটা কারণ আমি বলবো, জাহাঙ্গীরের মা উনি একজন বয়স্ক মহিলা, এবং গাজীপুরে কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি যারা করে মহিলা, তারা কিন্তু অনেকেই ভোটার, সেই ক্ষেত্রে নারী ভোটটাও কিন্তু অনেকটা টেনেছে জায়দা খাতুন। তো সবকিছু মিলিয়ে আমি বলবো কি জানেন, যে এখানে আমাদের দলের মধ্যে যে ঐক্যটা, এবং একটা নির্বাচন করতে গেলে সবাই সর্বশক্তি দিয়ে দলে নামতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়নি। কিন্তু আপনাদের সেন্ট্রাল কমিটির নেতারা, 21 জন নেতা তো 1.5 মাস ধরে ওখানে খুঁটি গেড়ে বসেছিলেন, খুঁটি গেড়ে বসেছে, তারা চেষ্টা করেছে প্রাণান্তক, কিন্তু হলো না কেন, যেহেতু জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, জাহাঙ্গীরের কিছু লোকজন ছিল, তারা কিন্তু আমাদের দলেরই লোক, তো তারাই সেক্ষেত্রে কিন্তু অনেক, তাহলে আলটিমেটলি কি হলো, নৌকাই তো জিতলো, না নৌকা জিতেনি, নৌকা পরাজিত হয়েছে, এখানে জিতেছে গণতন্ত্র, আমি এটাই বলবো, যেহেতু এখানে সরকার পক্ষ থেকে বা আওয়ামী লীগ থেকে বা নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ ছিল, গণতন্ত্রের ডেফিনেশন অনেক সময় অনেক রকম হয়ে যায়, আমরা সেই ডেফিনেশন নিয়ে অনেক পরে কথা বলবো, কিন্তু যে জায়গায় জানতে চাই, হাবিবুর রহমান হাবিব, আপনি একটু থিত হয়ে বসেছেন, এবার প্রশ্নে যায়, আমেরিকা যদি মনে করতো বাংলাদেশে গণতন্ত্র আছে, তাহলে কি ভিসা নীতি গ্রহণ করতো? আর সেকেন্ড প্রশ্ন, আমেরিকা প্রেসিডেন্ট যদি মনে করতো বাংলাদেশে গণতন্ত্র আছে, তাহলে গণতন্ত্র সামিটে বাংলাদেশকে কেন আমন্ত্রণ জানালো না? তার মানে গণতন্ত্র নেই? আপনাকে ধন্যবাদ, টু দ্য পয়েন্টের সমস্ত দর্শক শ্রোতা, তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকের ধন্যবাদ। গণতন্ত্র নেই বলেই
আপনার যে গণতন্ত্র সমাবেশ যেটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র দাব দেয়নি, গতবারও দেয়নি এবারও দেয়নি, জি, আর গণতন্ত্র নেই বলেই লজ্জাস করেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপানোর চিন্তাভাবনা আলোচনা এসেছে, এটা আমাদের লজ্জা মরে যাওয়া উচিত। সরকার তো এখনই পদত্যাগ করে জনসমাকে মাফ চাওয়া উচিত, আমাদের ক্ষমা করে দেওয়া, আমরা পারলাম না, দেখি যুদ্ধ করে আমরা বাঁচলাম, পৃথিবীতে কত দেশ এরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে, এই সোমালিয়া টোমালিয়া এরা দু একটা দেশের মধ্যে যেমন এই যে তাদের ভিসা নীতি ভিসার উপরে এই জারি করতেছে, স্যাংশন দিচ্ছে, আমরা সেই জায়গায় গেছি, কোথায় গেছি আমরা? সরকার উচিত এক্ষুনি পদত্যাগ করা, পদত্যাগ করে সবাইকে নিয়ে একটা বাংলাদেশের নতুন এইটা পদযাত্রা শুরু করা উচিত। লজ্জা করে না, 15 বছর একটানে ক্ষমতা থাকার পর আমার দেশে গণতন্ত্র, ভোট হবে, মিছিল হবে, মিছিলে হামলা হবে, না ভোট কেন্দ্র দখল হবে, ভোট কারা সিল মারবে, যে সিল মারবে তার ভিসা বাতিল করা হবে, এটা এটা লজ্জার ব্যাপার, একটা লজ্জার ব্যাপার এটা। এখানে কোনো লজ্জার সেরকম কিছু নাই, আর উল্টো এখন বলা শুরু করছে এই তো কাজ আসছে, এইবার বিএনপি মিছিল করতে গেলে আর অগ্নিসংযোগ করতে পারবে না, গাড়ি পড়াতে পারবে না, ভাঙচুর করতে পারবে। এই ভিসা নীতিতে সবচেয়ে বেকায়দা কি হাবিব ভাই, আওয়ামী লীগ না বিএনপি? আমার দেশের আপনি ভোট হবে, জনগণ ভোট দিবে, জিনিসপত্র ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়বে, বাংলাদেশে বাড়বে, এটি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়বে 10 টাকা, আপনি 50 টাকা, গল্প করবেন বাংলাদেশ বৈশ্বিক ইয়ের কারণে বাংলাদেশ অবস্থা, তাদের যে শ্রীলঙ্কা তো একটা দেউলিয়া দেশ, তার কোনো 80 টাকা কিনবে, পাকিস্তানের অকার্যকর রাষ্ট্র তার 58 টাকা, আমার এখানে 200 টাকা কেন? হ্যাঁ দা আমি আগের দিন কিনে আসলে বাজারে, আমি বাজারে যাই। হ্যাঁ তাহলে এখানে ভিসা নীতির আসলে ব্যবসায়টা কি হচ্ছে? এটা ভিসা নীতি আমাদের লজ্জার ব্যাপার, তো এটা উচিত সরকার উচিত হবে লজ্জার কিছু না, সরকারকে সরকারকে কান ধরে, সরি কান ধরে কথাটা সরকারকে বলা না, ব্যক্তি হলে বলা যায়, হ্যাঁ আমার বলা সরকারের উচিত, হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র কে বলার জন্য না, সারা পৃথিবীকে জানানোর জন্য, আমরা আমাদের দেশ চালাবো, আমাদের গণতন্ত্র, আমরাই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করেছি, রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা গণতন্ত্রকে সুষ্ঠু ধারা আমরা অব্যাহত রাখবো, আগামীতে এই দেশে নির্বাচন হবে সুষ্ঠুভাবে, নির্বিপক্ষ সরকারের নির্বাচন হবে, মিছিল মিটিং সবে দাঁড় যেটা প্রয়োজন সেটা করবো, দেখা যাক না। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন, কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, সেই জায়গায় আমাদের দেওয়ার সময় এসেছে বলে যে আমাদের মান সময় থেকে থাকে। কিন্তু আপনারা তো আন্দোলন করছেন, আন্দোলন করবো না তো, আজও হচ্ছে, আজও করবো না তো, এক সেকেন্ডের জন্য করবো, বলুক না কেন, হ্যাঁ যে আমার তা যদি এই সরকার অবৈধভাবে রাতের বেলা ভোট কেটে ভোট চুরি করে ডাকাতি করে নির্বাচিত হয়েছে ক্ষমতা আছে, তারপরে আমরা বলবো, কিন্তু গত পরশুদিন গাজীপুরে তারপরে ভোট হয়েছে, কিসের ভোট? এবং ওনারা বলছে গণতন্ত্র, কিসের ভোট? ওটা কি ভোট? ওটা কি ভোট? কি ভোট ওটা কেন? কি ভোট? কি ভোট? ওই একটা বিরোধী রাজনৈতিক দলগুলি ওখানে নির্বাচন অংশগ্রহণ করে না, হ্যাঁ সেখানে ওই নিজের ওটা ভোট বলে, পাঁচটা রাজনৈতিক দল প্রধান বিরোধী দল বিএনপি কে বাদ দেয়, আওয়ামী লীগকে বাদ দেয়, কোন নির্বাচন করলে সেই নির্বাচন, আপনাদের বাড়ির একটা ছেলে ছিল রনি সরকার, আমরা বৈশ্ব করছে আমাদের সমস্ত কাউন্সিল পার্টি বৈশ্ব 29 জনকে করেছেন, তাদের মধ্যে 11 জন পাস, 11 জন দাদা 29 জনকে বৈশ্ব 30 জন জিতলে পারে, তারা বৈশ্ব কই করছে, আমরা একটা বাড়ির ছেলে ছিল তো রনি সরকার ছিল, আরে বাবারে আমরা তো গ্রহণই করি নাই, হ্যাঁ আমরা তো রাজনৈতিক দল নিয়েছে, আমার কথা হলো আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, হ্যাঁ আমার দলের থেকে যারা প্রার্থী হয়েছে তাদের কোনো বহিষ্কার করেছে, জিতুক আর হারুক এটা আমার ব্যাপার না, বহিষ্কার করেছে বহিষ্কার করেছে, এখন আপনি দেখেন গাজীপুরে এটাকে আমি নির্বাচন বলবো না, কারণ একতরফা একটা নির্বাচন নিজেদের নিজেদের খেলা, মজার ব্যাপার কি দেখেন আমি কিন্তু অ্যাস্ট্রোলজার না, আমি নির্বাচনের আগের দিন আমি আর টিভিতে বলেছি গাজীপুরের নির্বাচন সুষ্ঠু হলে জাহাঙ্গীর মা জিতবে, নৌকা তলিয়ে যাবে, এবং আমি ফেরদৌস পিপল একই কথা বলেছি। এই যে জাহাঙ্গীরের মা জায়দা খাতুন জিতলেন আবির ভাই, এটা কি ভিসা নীতির সুফল? না, তাহলে ভিসা নীতির কিছু না, জাহাঙ্গীর আওয়ামী লীগের কাছে সবচেয়ে দুর্নীতিবাজ একটা ব্যক্তি, যে কারণে তাকে আজীবনের জন্য বসে করেছে, সেই জাহাঙ্গীরের মা নির্বাচন করলো, যিনি রাজনীতি করেন নাই উনি নৌকাকে পরাজিত করলেন, জি। এবার আপনি আসেন জাহাঙ্গীরকে বহিষ্কার করার পর, জি জাহাঙ্গীর মা অনুমোদন করে জমা দিয়েছিল, জাহাঙ্গীরটা যদিও অন্যায়ভাবে বাতিল করেছে, তারপর জাহাঙ্গীর মাকে যে নৌকা মার্কা প্রতি দিত, আর আজমতুল্লাহ যদি নিয়ে নির্বাচন করত, আজমতুল্লাহ
আজ মতো জাহাঙ্গীর তার মাকে জিতাতে পারত না। নৌকার প্রতি মানুষের এত ক্ষোভ আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী গত নির্বাচনে 4,500 উপরে ইউনিয়ন কাউন্সিল আছে, প্রায় 2,200 বিদ্রোহী প্রার্থী হয়েছে, তার মধ্যে 1,200 বিজয় লাভ করেছে, প্রায় 100 প্রার্থী জামানত, 200 প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা ভোট পেয়েছে 48 ফুট থেকে শুরু করে 200-300 ফুট। যে নৌকা, যে নৌকার কমিশন দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী, সেই নৌকার ভোট পায় 48টা, 100টা, 150টা। আমার পাবনা সদর, দশটা ইউনিয়নে 10টা ইউনিয়নই আওয়ামী লীগের নৌকা হেরেছে। আচ্ছা, তার মানে মানুষ নৌকা এখন নির্বাচন বললাম না, আজমতুল্লাহ যদি বিদ্রোহী প্রার্থী হতো আর জাহাঙ্গীর বহিষ্কার হওয়ার পরেও যদি তা কনসিডার করে তার মাকে নৌকা দিত, জাহাঙ্গীর ক্ষমতা শোনা নৌকা, তার মানে নৌকার এগেনস্টে একটা কলাগাছ দাঁড় করিয়ে দিলেও সে বিজয়ী হবে, এটা আপনি বলতে চাচ্ছেন? সেই জায়গাটা একটু আমি মুক্তার কাছে আমি শুনতে চাই। বলেন, যদি নৌকার এগেনস্টে কলাগাছ দাঁড় করায়, তাহলে কেন এই যে নির্বাচনগুলো গেল সেখানে অংশগ্রহণ করছেন না কেন? এখনো কেন আপনারা দরকষাকষি করতেছেন? আপনাদের যদি এতটাই কনফিডেন্ট, আপনারা যদি থাকেন কনফিডেন্ট হয়ে থাকেন, তাহলে আসেন নির্বাচনে, আসেন আগামী নির্বাচনে, দেখি কলা গাছ নাকি কাঁঠাল গাছ নাকি আম গাছ না জাম গাছ, তখনই পরিচয় হয়ে যাবে, বৃক্ষ কি ফলে পরিচয়। এখন আমি যে কথাটা বলি, আপনি যে এতক্ষণ প্রসঙ্গে উঠেছেন ভিসা নীতি, ভিসা নীতির ক্ষেত্রে আমরা কি দেখেছি? আমি জানি না, এখানে হাবিব ভাই উনিও একজন রাজনীতিবিদ ছিলেন, যদিও বাংলাদেশ ছাত্রলীগের একই কমিটিতে আমরা ছিলাম, আজকে হয়তো উনি ভাগ্যের গুণে উনি বিএনপি করে, ভাগ্যের গুণে নিশ্চয়ই ভালো কিছুর জন্য গিয়েছেন, এজন্য বললাম ভাগ্য যে নিয়ে। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা হলো, আমরা কি দেখেছি পড়ে যে ওই ভিসার যে নীতি সেখানে কি আছে? এবং এই ভিসা নীতি যখন ঘোষণা করলো, করার পরে কিন্তু প্রত্যেকেই এটাকে তার মতো ব্যাখ্যা দেওয়া শুরু করলো, কিন্তু ভিসা নীতি যেটা ঘোষণা করেছেন সেটা করেছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, উনি কি বলেছিলেন আমি একটু সংক্ষেপে বলি। উনি বলছেন, আজ আমি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের 212(a)(3)(c) 3C এবং এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এবং তিনি বলেছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, নাগরিক সমাজ এবং গণমাধ্যম সহ সবার, এবং এটা কোনো নিষেধাজ্ঞা নয়। এরপর আমি সংক্ষেপ করি কথা, এরপরে কি বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র তিনি হলেন ম্যাথিউ মিলার, উনি কি বলেছেন? ওনার প্রথমে আমি বলি যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কি করা উচিত বা কি করা উচিত নয় সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না। যেটা বলবো তা হচ্ছে, যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে এবং এ কারণেই আমরা বাংলাদেশের নির্বাচন ঘিরে নতুন ভিসা নীতি ঘোষণা করেছি। এরপরে উনি আরেকটা কথাও বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এরপর আমি থার্ড পার্সন মানে তৃতীয় যিনি বলেছিলেন যে ডোনাল্ড লু, ওনার মন্তব্যটা আমি আপনাকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে যে ভিসা নিষেধাজ্ঞার যে হুঁশিয়ার এটি দুটো পক্ষের জন্যই, এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি বলেছেন যে যারা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, তারাও কিন্তু ভিসা পাবে না এবং সহিংসতা সৃষ্টি করবে, আওতায় থাকবে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো যে আমি মনে করি যে বাংলায় একটা কথা আছে যে এক কান যার কাটা যায় সে রাস্তার সাইডে দিয়ে হাঁটে, আর দুই কান যার কাটা যায় সে সদর দরজা দিয়ে হাঁটে। বিএনপির অবস্থা হলো এখন সেরকম, বিএনপি এখন এই যে ভিসা নিষেধাজ্ঞা আসছে, আমরা যদি খুব ডিপলি যদি দেখি, চিন্তা করি, অ্যানালাইসিস করি, সবগুলো কিন্তু বিএনপির জন্য ক্ষতিকারক, এবং বিএনপির যে আন্দোলন সংগ্রাম এবং বিএনপি যে তত্ত্বাবধায়কের জন্য যুদ্ধ করতেছে সেটা এখন অসার প্রমাণিত হয়েছে। মানে নূরজান বেগম মুক্তা, এই ভিসা নীতি আওয়ামী লীগের গলার কাটা না, ফাঁস হচ্ছে বিএনপির, কিভাবে ফাঁস হচ্ছে সেটা তো আপনি বললেন। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আপনারা এই ভিসা নীতি নিয়ে মানে আমেরিকাকে কি এখন পাত্তা দিচ্ছেন, আমলে নিচ্ছেন না? আমার কথা আপনারা এখন একটা কথা কি আমি বলি, আমাকে আমেরিকাকে পাত্তা দিচ্ছি কি না দিচ্ছি সেটা অন্য বিষয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, বিএনপি যে এখন যে বললো যে এটা আমাদের জন্য লজ্জাজনক, বিএনপি যদি মনে করে এটা লজ্জাজনক, এক সেন্সে আমিও মনে করি লজ্জাজনক, কারণ বিএনপির এই সমস্ত বিদেশ লেহন, পদলেহন, বিদেশ প্রীতি, বিদেশ মুখিতা এসবের জন্যই কিন্তু আজকে এসব এসেছে, ওনাদের উপরে খড়গ নেমে এসেছে। এবং আমি বলবো বিএনপির তিন চারটা গ্রাউন্ড আমি দেখাইতে পারবো যে ওনারা যে এতদিন যাবত যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আসছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না, 2014 যাননি, 2018 গিয়েছেন, এখন আবার বলছেন যাবেন না,
সেটির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষ্কার ঘোষণা হলো যে এটা আমাদের মাথাপিছুরা, অতএব তত্ত্বাবধায়ক শেষ। এটা তো অবশ্যই আমি কেন বলি এই ভিসা নীতি নিয়ে, হ্যাঁ আমি বলি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বলছে এটা আমাদের মাথা ব্যথা না, এর আগে কিন্তু পিটার হাসো এই কথা বলেছে। তাহলে এখন ওনারা কি নিয়ে আগাবেন, এটা হলো এক। দ্বিতীয়ত কথা হলো যারা সহিংসতা করবে তাদের ভিসাও কিন্তু বাতিল করা হবে। ইতিপূর্বে কারা সহিংসতা করেছে, আগুন সন্ত্রাস করেছে, মানুষকে মানে এই ভিসা নীতি তাহলে আমি বুঝছি, আমি বুঝতে পারলাম প্রশ্নটা হচ্ছে একটা কথা আমি শেষ করি, এই ভিসা নীতি নিয়ে আপনারা দুপক্ষই ভীষণ বিপদে আছেন। না বিপদে আছেন, আমাকে শেষ করতে দাও। আপনারা বিপদে না, আমি একটা পয়েন্ট করি, জি জি, সেটা হলো ওনারা যুক্তরাষ্ট্র বলেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু বলা হয় নাই যে কোনো একটা বিশেষ দল অংশগ্রহণ করলে সে নির্বাচনটা দরকার কি আছে কি সেটা কিন্তু বলে নাই। পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক এইরকম কোন শব্দ এই ভিসা ঘোষণার মধ্যে নেই। অতএব বিএনপি যে এতদিন বলে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য হবে না, সেইটাতেও কিন্তু এখন গড়ে বেলি। তার মানে কি, তাহলে এখন আমি আপনাকে বলি, অপরের জন্য যদি গর্ত খুঁড়ে সেটার মধ্যে কিন্তু সেই গর্তে নিজেই ধরা পড়ে, বিএনপির হয়েছে সেই অবস্থা। আরেকটা কথা আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, কিন্তু বিএনপিরই কিন্তু যাত্রাটা এখন অস্তমিত। তাই আমি বলবো যে আসলে শুনেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথার রেফারেন্স দিয়ে কিন্তু বলেছে যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটাকেই আমরা সমর্থন করে আমরা সেটার জন্য আমরা এই ভিসা ঘোষণা দিলাম, সেটাকে সাপোর্ট করে, সাপোর্টিভ হয়ে। তো সেক্ষেত্রে দেখালো যে তা আমাদের প্রধান, আমি বুঝতে পেরেছি, নুজাহ বেগম মুক্তা একটু থামাই, একটু থামাই, আমি বুঝে গেছি। আপনাদের তো আর এখন কিছু রইল না। আমি আচ্ছা আমি হাফের কাছে একটা প্রশ্ন যাব, হাফে এখনই উত্তর দিবেন, আমি কোনো প্রশ্ন করব না, আপনি উত্তর দেওয়ার জন্য বসে আছেন। নুজাহ বেগম মুক্তা, এই যে আমরা ভিসা নীতির কথা বলছি, আপনিও বলছেন যে এই নীতিটা আপনাদের কোনো ধরনের বিপদ সীমার মধ্যে নেই, ওনারা নিজেদের জন্য গর্তে, ওনারাই বিএনপি গর্তে পড়ে গেল এই ভিসা নীতিতে, নিজের নাক কেটে যত, হ্যাঁ আচ্ছা সেই জায়গাতে ওনারা নিজেদের কবর নিজেরাই খুললেন, আসলে খুললেন কিনা হাবিব ভাই উত্তর দিবেন, কিন্তু এই যে ভিসা নীতিটা আমেরিকা দিল, সেই ভিসা নীতি কি স্যার কিংবা এশিয়ান কোনো কান্ট্রিকে দিয়েছে এখন পর্যন্ত? আমাদের দেশের রাজনীতি আর নির্বাচন নিয়ে আমেরিকার যে এত ইন্টারেস্ট, সেটা কি সরকার কিংবা একটি রাজনৈতিক দল কিংবা জনগণ কিংবা একজন নেত্রী হিসাবে আপনার জন্য কষ্টদায়ক লাগে না? আমার জন্য কষ্টদায়ক, কিন্তু সেটা কি করব, দেখেন যে বিএনপির কর্মফল তো এটা, বিএনপি তো জনগণের কাছে যায়নি, তাহলে কি এক হাতে বাজে, তাহলে এখন তারা তো এক হাতে বাজানোর চেষ্টা করছে। আমরা তো বলেছি সুষ্ঠু নির্বাচন করবো। আরেকটা কথা আমি আপনাকে বলি সবশেষে, যে এখানে হলো যে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রকে তাদের ভিসার পাল্লায় যে পরিমাপ করলো, এটা অবশ্যই একজন মানুষ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে এটা ভালো লাগেনি ব্যাপারটা, এটা দেশের লজ্জা না? অবশ্যই আমি রাজনীতির লজ্জা কিনা জানতে চাই না, আমি আমার ব্যক্তিগতভাবে বলবো অবশ্যই, কিন্তু এটার জন্য দায়ী বিএনপি, দায়ী বিএনপি, কারণ এই যে বিদেশনীতি, বিদেশমুখিতা নিজেদের জন্য বেগম খালেদা জিয়া বা তার দল বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করেছে, এই সমস্ত কারণে এই ভিসা নীতিটিতে আসছে। কিন্তু এই শেষের বারে বললেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা বিএনপি দেশের ভিতরে জ্বালাও পোড়াও এগুলো করতেছে পার্টিসিপেট নির্বাচন, এই জন্য আমাদের নেত্রীর কথা মতোই ভিসা নীতি, এখন ওনাদের নেত্রীর কথাটা কাজে লেগেছে। এবার আপনি আসেন, অনেক কথা উনি ডোনাল্ড থেকে শুরু করে এই ভিসা নীতি সম্বন্ধে কথা বলেছেন, আমার কথা হলো খুব পরিষ্কার, কোন সরকারের আমলে এটা হলো বলেন আপনি? আওয়ামী লীগ সরকার, এটা লজ্জার ব্যাপার না, আপনার স্বীকার না করতেই হয় আপনাকে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই সরকার ক্ষমতায় এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেই 71 সালে চরম বিরোধিতা করেছিল, সপ্ত নভর পাঠিয়েছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সেই সরকারের আমলে এসে ভিসা নীতি তারা দিচ্ছে, আমাদের লজ্জা না? লজ্জাতে এক তুড়িয়ে বলার দরকার, কিসের মার্কিন যুক্তরাষ্ট্র কি আমার আমার ভিসা নীতি করবে, আমরা সুষ্ঠু নির্বাচন দেখা যাবে, হচ্ছেন না কেন? আমরা তো এক পায়ে রেডি, বলুক না আজকে পর্যন্ত বলুক, হ্যাঁ নো নিরপেক্ষ নির্বাচন হবে, আমি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিলাম দীর্ঘদিন, তত্ত্বাবধায়ক সরকার বিধান বিএনপি সংবিধান সংশোধন করেছিল,
আমরাও তত্ত্বাবধায়ক সরকার কোনো আলোচনার দরকার নেই, কোনো আন্দোলন দরকার নেই। আমেরিকাকে আমরা আসেন আমরা দেখাই দিই না কেন, চুড়িবার অভিযান এত স্পেস কেন দিচ্ছেন? আমরা দিচ্ছি না তো, এটা সরকার দিক না কেন, সরকার বলুক না কেন যে এটা তুমি তুই পারো নাই, এখনো তুই পারবে না, আমরা নির্বাচন করব, দেখাই দেবো তোমার একজনের ভিসার উপরে স্যাংশন দেওয়া হবে, একজনের ভিসা কি। আমি শুধু ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই যে আমেরিকার ভিসা নীতি আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার, আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন নিয়ে আমেরিকার যে এত কনসার্ন, সেটা কি শুধুমাত্র আমাদের দেশের একটা ভোটকে সামনে রেখে, নাকি এখানে ভূ রাজনীতির অনেক ভূ রাজনীতি থাকতেই পারে? ভূ রাজনীতি অবশ্যই আছে, ভূ রাজনীতি আছে, ভূ রাজনীতি আছে, আমি সুযোগটা দেবো কেন? আজকে আমার কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে এত আমার দেশকে নিয়ে এত মাথা ঘামানো শুধু তো পাচ্ছে না, বাংলাদেশকে নিয়ে ঘামাচ্ছে কেন? আর কি দেশ নেই কেন পারতে? সেটা পারতে সরকার যদি তার দেশকে আমেরিকার স্বার্থটা কি, বাংলাদেশের কাছে আমেরিকার বহু দেশের কাছে বহু রকমের স্বার্থ আছে, বিভিন্ন দেশ ততক্ষণ পর্যন্ত সেই দেশের ওইতে থাকে যতক্ষণ তার স্বার্থ ওই জায়গায় থাকে, স্বার্থ নেই সেই। আপনার ধরেন চীন শ্রীলঙ্কাকে আকাশ উঠাই দিছিল, দিছিল না? না, আমাদের দেশের একটা সামান্য রাজনীতি নির্বাচন নিয়ে আমেরিকা, আরে নির্বাচন তার মানে অন্য কিছু আছে, অন্য কিছু থাকতেই পারে, থাকবে না কেন? আপনি আপনি আজকে বাংলাদেশে আমেরিকার সাথে আপনার আপনি যদি দেখতে যান চায়নার একটা বিরাট দূরত্ব আছে, আছে না? হ্যাঁ, আর আমরা আপনি আজকে চায়নাকে আপনি আজকে চায়নাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন, আপনার সাথে আমেরিকার সাথে রাশিয়ার দূরত্ব আছে, আপনি রাশিয়ার এখানে নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছেন, আপনি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দ্বন্দ্ব ফেসাদ আছে, ইন্ডিয়া আছে, আপনি ইন্ডিয়াকে আপনি পেটের ভিতরে ঢোকাই নিচ্ছেন, সব কিছু মিলে তারাও তো চায়, তারাও তো তাদের একটা স্পেস চায়, আপনি অন্যজনকে না দিতেন তাহলে তারা চাইতো না, আপনি অন্যজনকে ঢুকিয়ে নিয়েছেন, তো যে কারণে এটা তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক একটি থাকবেই। তার মানে তারপরে সুযোগটা তখনই পাচ্ছে, সুষ্ঠু নির্বাচনও চায় না, গণতন্ত্র চায় না, তারা তাদের বাণিজ্য দেখতে চায় না, না বাণিজ্য তো এটা তো সারা পৃথিবী ব্যাপীতে এই জিনিসটা আছেই, হ্যাঁ সারা পৃথিবীতে এটা আছে। আজকে চিন্তা করেন চীন, চীন তো ধরেন একটা দেশ, তারা কোনো দেশের ক্ষমতা পরিবর্তনের সাথে কোনো সময় কোনো সংযোগ থাকে, কিন্তু বাংলাদেশে কী করলো 2018 সালের নির্বাচনে কোটি কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকারকে, তারা ক্ষমতা টিকে রাখ, কেন টিকে রাখছে? তারা অন্যায়ভাবে অনেকগুলো প্রকল্প দিয়েছে, যে প্রকল্প ধরো $4 বিলিয়ন সেটা হচ্ছে $10 বিলিয়ন একটা চুক্তি করিয়েছে, তারা জানে এইটা যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে তাহলে এই আমার $4 বিলিয়নটা $10 বিলিয়ন তারা দিবে না, তারা সেখানে তারা বার্গেনিং করবে, এই মধ্যে একদম ভরে দিছে। তো আপনি চিন্তা করেন না, শিক্ষিত মেয়ে সে এমপি ছিল, আমি বারবার বলছি না যে বাংলাদেশে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ 50 বছরের বাংলাদেশ লোন ছিল মাত্র $14 বিলিয়ন, এই 10 বছরে আজকে বাংলাদেশের লোন হলো $123 বিলিয়ন, তার মানে 10 বছরে আপনার $107 বিলিয়ন লোন নিয়েছেন, তার কাছে নিয়েছেন, চাইনার কাছ থেকে $50 বিলিয়ন নিয়েছেন, রাশিয়াতে নিয়ে কী করছেন, কোথায় খাটালেন, কী করলেন আপনার টাকা, এটাকে আপনি দেবেন কোথার থেকে? একটাও কি আপনি কোনো ইয়ে করছেন, একটা কি আপনার বিশাল শিল্প কারখানা করেছেন যে সেখান থেকে ইন্ডাস্ট্রি উৎপাদিত হবে, সেই উৎপাদন হবে, একটা মোটর গাড়ি হবে, একটা মোটর সাইকেল বা একটা মিনিমাম একটা সাইকেল ইন্ডাস্ট্রি করেছেন, বা মিনিমাম একটা ইয়ে করেছেন কী বলে টেক্সটাইল করেছেন, সেই দেশগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য আমেরিকা মনে করছে বাংলাদেশের নির্বাচন করে কথা বলতে, যেদিন শ্রীলঙ্কাকে চায়না সেদিন কি মনে করেছিল তা পোর্টটা নিয়ে নেবে, শ্রীলঙ্কা ভেবেছিল পোর্টটা আমাকে দিতে হবে, আমি সদ্য দিতে পারবো না বলে ভাবছিল। আজকে রাশিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা 4% ইন্টারেস্ট, আপনি কি জানেন একটা প্রজেক্ট লোন দিলে প্রজেক্ট প্রোডাকশন শুরু হওয়ারও 6 মাসের গ্যাস পিরিয়ড থাকে, রাশিয়ান ওই প্রজেক্টে $50 দেওয়া, $50 কোটি দেওয়া ছিল আপনার শুধু ওই যে এই করার জন্য সার্ভে টার্ভে করার জন্য এইগুলোর জন্য, সেটা 18 সাল থেকে তার ইন্টারেস্ট সহ দেওয়া শুরু হয়েছে। তারপরে হাবিব ভাই শুনি হল না, এইটা এমন জায়গায় নিয়ে গেছে, একটা সময় রাশিয়া বলবে কি জানেন ওখানে রাশিয়ান একটা সিটি হয়ে গেছে, দেখেছি আমি দেখেছি একটা পর্যায়ে এই টাকা তো শোধ দিতে পারবো না, কোনোভাবে পারবো না, এখন তো ১১৩ হাজার কোটি টাকা দিচ্ছিল, এখন তো ডলার দাম ১৩০ হাজার কোটি টাকা গেছে, আর বাড়বে, একটা পর্যায়ে রাশিয়া কি বলবে জানেন, তুমি তো দিতে পারতেছো না, আমাকে আমি এখানে পারমাণবিক বোমা বানাবো বললো বলে দেখেন না, ক্ষমতা নাই তো, আর 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার 1.5 লক্ষ কোটি টাকার আপনার প্রদেশের কোনো দরকার আছে? আপনাদের এই যে রাজনৈতিক দল এই দূরত্বের কারণে আমাদের দেশ নষ্ট হচ্ছে, তারপরে দেশ নষ্ট করেন কেন, আবার কি দরকার ছিল এখানে,
আপনি কিসের পারমাণবিক শ্রমিক বিদ্যুৎ উৎপাদন আপনার 1.5 লক্ষ কোটি টাকার আপনার কি দরকার ছিল? আপনি বা আমরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে 26,000 মেগাওয়াট, আপনার চাহিদা আছে 13,500, সঞ্চয় লাইন 12,500, কেন আপনি আবার নতুন করে বিদ্যুৎ প্ল্যান্ট করতে গেলেন? যে জায়গাটি জানতে চাই, একটু ছোট্ট প্রশ্ন, এতদিন ধরে বিএনপি এবং বিরোধী পক্ষগুলো বলে এসেছিল দেশে গণতন্ত্র নাই, তারই সুরে সুর মিলিয়ে আমেরিকা বলছে এদেশে গণতন্ত্র ফেরাতে হবে, আমাদের নজরদারি খুবই শক্তিশালী, তার মানে বিএনপি আর আমেরিকা একই সুরে কথা বলছে, সত্যি কি গণতন্ত্র নাই? গণতন্ত্র তো আছে, ওরা খুঁজছে কেন এখন? আমেরিকা খুঁজে কেন এখন? একটা এন্ট্রেন্স লাগবে তো, একটা এন্ট্রেন্স লাগবে, এবং সেই সুযোগটা কিন্তু বিএনপি করে দিচ্ছে, বিএনপি এবং জামাত যারা আছে তারাই কিন্তু তাদের দোসররা করে দিচ্ছে। কারণ আমি আপনাকে বলি যে বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে, আপনিও জানেন, সবাই জানে, সারা পৃথিবী জানে। আমেরিকার কাছে যখন আমাদের বাংলাদেশের মন্ত্রী বা আমাদের সরকার প্রধানের কথা হয় বা কোন প্রোগ্রামে যায়, তখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, সেটা কিন্তু ভুল হয় না কখনো, যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আমার কথা হলো এই যে আমাদের হাবিব ভাইয়ের মতো নেতারা বা বিএনপি যারা করে তারা তো সাপের লেজ দিয়ে কানচুল করছে, কিভাবে বলি এই যে আমেরিকা তো সারা পৃথিবীতে একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র, যেখানে সুযোগ পায় সেখানেই ঢুকে পড়ে, কিন্তু বাংলাদেশে কি এতদিন ঢুকতে পড়েছে? পারে নাই, এখনো পারবে না, 14 বছর ক্ষমতায় আছে কে? সুযোগ দিচ্ছে কে? আমাদের দেশের নির্বাচন নিয়ে, এই যে আমাদের দেশের নির্বাচন নিয়ে যে এখন মাথা ঘামাচ্ছে, আমি তো বলি যে ভিসা নীতিগুলো ঘোষণা করেছে সেগুলা কিন্তু বিএনপির কিন্তু আরো ক্ষতি হলো, সেটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট একটাও না। তারপরও আমি বলবো যে আমাদের দেশের নির্বাচন নিয়ে তারা মাথা ঘামানোর কে? আমরা ভিন্ন একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম, আমরা কি আমেরিকার নির্বাচন নিয়ে মাথা ঘামাই? তাহলে কেন তারা হোক, তারা মহাশক্তিধর, আমাদের দেশে তারা মাথা ঘামানোর কে? তাহলে এই যে ওয়েটা করে দিয়েছে কে? বিএনপি করে দিয়েছে। আমি আপনাকে বলতে চাই যে আমাদের উনি যে কথাটা বললেন যে আমাদের দেশ কিন্তু ভূরাজনৈতিকভাবে অনেক সম্ভাবনাময়। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন বাংলাদেশের যে ভূরাজনৈতিকভাবেই কিন্তু বাংলাদেশটা গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থিত, বঙ্গোপসাগরের তলদেশে যে হীরামণি মুক্তা প্রবাল আছে, এই কোনোভাবে যদি একবার ঢুকে পড়তে পারে এই পরাশক্তিরা, তখন কি বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে? এবং এটা তো ঠিকই, ওনার তো আবার চায় না বাংলাদেশ বাংলাদেশ এবং কি আশ্চর্য ভাবে আমি বলি আপা, আপনার এবং ওনার কথা কিন্তু একদমই এক, উনিও চাচ্ছেন না, ওনারাও চান না কোনো তৃতীয় শক্তি এদেশে আসুক, আপনিও চাচ্ছেন না তৃতীয় শক্তি আসেন, কিন্তু এই যে না আসার জন্য আপনাদেরকে যে এক হতে হবে সেটার বোধোদয় কবে হবে? সেটাই তো বলি, আমাদের যে সমস্যা, আমাদের নির্বাচন নিয়ে সমস্যা, আমাদের গণতন্ত্র যদি কোনো সমস্যা থাকে আমরাই তো সমাধান করতে পারি সেটা। ওনারা কেন বিদেশিদের সাথে দেন দরবার করে, রুদ্ধদ্বার মিটিং করে, সমাবেশ করে, কি জানে রুদ্ধদ্বার কক্ষে ওনারা বসে মিটিং করে, হ্যাঁ ডিনারে যায়, লাঞ্চে যায়, ওনারাই তো বিদেশি রাষ্ট্রদূতদের একদম পদলে তিন দল যে এক টেবিলে খেয়ে আসলে কাজে লাগে না? না আমরা তো গিয়েছি, আমাদেরকে ডেকেছে বলে, সে মানে ওনারা ভুল বোঝা, ওনারা ভুল বোঝায় সেটাকে সঠিকটা করতে আবার আপনারা চান যে আমি চৌধুরী শামাও ভাই, হ্যাঁ এদেরকে তো প্রতিদিনই দেখি কোনো না কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করে, কথা বলে, মিটিং করে, পরামর্শ করে, তো সেরকম কি আমরা করি? তাহলে বিদেশিদের পদলেহন করছে কারা? তো আমার কথা হলো আসলে হাবিব ভাই দেখেন আমাদের দেশটা কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে, 4 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমরা কেন আমাদের সার্বভৌমত্ব অন্যদের কাছে আমরা ছোট হব? আপনার আমার মধ্যে সমস্যা থাকতে পারে, আওয়ামী লীগ বিএনপিতে সমস্যা থাকতে পারে, সেটা কি আপনারা কি সেটা মেনে নিতে পারেন না? একটা সুন্দর সুশৃঙ্খল সমাধানের মাধ্যমে আপনাদেরকে তো অনেকবার বলা হয়েছিল, আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, আসার জন্য আপনাদেরকে মন্ত্রী প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা কোনো কিছুই আপনাদের ভালো লাগে না, কারণ আসলে আপনারা চান না দেশটা একটু শান্তিতে, তার মানে ওনারা ভোট চান না, ওনারা ভোট চান না, ওনারা ভোট চায় না, অথবা ভয় পায়, কারণ ওনাদের ওনারা যে বিধ্বংসী রাজনীতি করেছে, যে সহিংস রাজনীতি করেছে, সেই ঘা কিন্তু মানুষের মন থেকে এখনো উঠে নাই। আমরা ভিসা নীতি নিয়ে যেহেতু কথা বলছি, গত কিছুদিন ধরে দেখতেছি কিন্তু যে আমরা আমেরিকার সরকার বাংলাদেশ সরকারের ক্র্যাকডাউনের সমালোচনা করছে, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা র‍্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, এটাও কি বিএনপি করে দিয়েছে? না ওইটা কেন করা হয়েছিল সেটা আমরা জানি, তখন যে আমাদের যে রাষ্ট্রদূত ছিলেন আমেরিকাতে উনি কিন্তু সম্পূর্ণভাবে বিএনপি জামাতপন্থী ছিলেন, এবং ওনার কাছে অনেক বিষয়ে কিন্তু অনেক তথ্য জানতে চেয়েছিল স্টেট ডিপার্টমেন্ট থেকে, উনি কিন্তু সেগুলো কোনো রেসপন্স করেনি, পরবর্তীতে ওনাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, যার কারণে ওই সময় ওইটা হয়েছে। আর বিএনপি তো লবিস্ট নিয়োগ করছেই, হাজার হাজার টাকা খরচ করে এখনো করতেছে। আপনাদের চেয়ে বিএনপি শক্তিশালী? না বিএনপি তো ষড়যন্ত্রে শক্তিশালী, তো ষড়যন্ত্রকে উন্নয়নে গণতন্ত্রে শক্তিশালী, কিন্তু ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্য তো সরকারকে সজাগ থাকতে হবে। তাহলে কি আপনারা সজাগ নাই? আমি না আমরা আপনারা ওনাদের ষড়যন্ত্রে সজাগ না, তাহলে ওনারা ষড়যন্ত্রে কি করে এগিয়ে যাচ্ছে? দেখেন আমি বলি একটা কথাই বলি, যে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে গণতন্ত্র নিয়ে কথা বলে, মানবাধিকার নিয়ে কথা বলে,
সেখানে যে বিগত নির্বাচনটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সে কি করেছিল, সে কি নির্বাচনটা এখনো মেনে নিয়েছে? এখনো কিন্তু মানে নাই, উল্টা কিন্তু সে কি করেছে, তার সমর্থকরা তখন তাণ্ডব চালিয়েছিল। তাছাড়াও দেখেন হুটহাট কোন স্কুলে গিয়ে বন্দুক যুদ্ধ, কোন শপিং মলে গিয়ে বন্দুক যুদ্ধ এবং মানুষকে মারা, সেগুলো কিন্তু আমেরিকাতে হরহামেশা করছে। তো আমেরিকার গণতন্ত্রের অবস্থাই তো এখন মুক্তব্র পড়েছে, আর আমেরিকার অর্থনৈতিক অবস্থা তো এখন আরো নাজুক। সেটা কি আমেরিকাকে আপনারা আঙ্গুল তুলে বলতে পেরেছেন? এখন আমার কথা হলো তারপরে আমেরিকা কি করে আঙ্গুল তুলে এই কথাগুলো আমেরিকাকে কি আঙ্গুল তুলে বলেছেন যে তোমার দেশে গণতন্ত্র নাই, তোমার দেশে হত্যা হচ্ছে? আমার নেত্রী বলেছে, আমার নেত্রী বলেছে যে আমেরিকা যত বড় কথাই বলুক না কেন তারা তাদের গণতন্ত্র ওই ওই দুঃখ পর্যন্তই আমেরিকা ছাড়া চলা যায়, যেখানে ব্যবসায়ীরা বলছে আমেরিকার সাথে আমাদের সমঝোতায় না আসলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা বুঝলাম, আমি সেটা বুঝলাম, তারপরেও কি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা বিকিয়ে দিব? সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন, সেটা তো বুঝতে হবে ওনাদেরকে, ওনাদেরকে জিজ্ঞেস করে। এক পক্ষ না বুঝলে কি আপনি হবে, সবাইকে না বুঝলে? আমরা বলছি ঠিক আছে আসেন আপনারা, এখন তো আর বুঝার কি, এখন অবশ্য এই যে আপনারা কি আলোচনা চান, ভিসা নিষেধাজ্ঞাটা যে এসেছে এই ঘোষণাতে কিন্তু একটা অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে, সেটা হলো বিএনপি তো এখন আর কিন্তু নাই কিন্তু সেখানে বিএনপি আসলে ভালো আমরা খুশি, কিন্তু বিএনপি আসলে ভালো না আসলে আরো ভালো, না না বিএনপি যদি আসে আমরা খুশি, কিন্তু বিএনপি যদি না আসে বিএনপি কিন্তু বলতে পারবে না যে এই পার্টিসিপেটরি ইলেকশন হয় নাই, নালিশ করতে পারবে না বিদেশে। আপনার মাধ্যমে আমার আপুকে বললো আমরা তিনজন চোখ বন্ধ করি, চোখ বন্ধ কোথায় যাবে আমেরিকা বন্ধ করেন, শেষ সমাধান, সমাধান হয়ে গেছে। কি সমাধান? সমাধান হয়ে গেছে, বাংলাদেশের কোনো সমাধান, কোনো সমস্যা নাই, ভিসা নিষেধাজ্ঞা সব কিছু থাকলো না, এই ভিসা নিষেধাজ্ঞা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কিছুই থাকলো না, চোখ বন্ধ করলাম না, শেষ তো। শুধু সরকার বলুক যে আগামী দিনে নির্বাচনটা আমরা সবাই মিলে একসাথে করবো, মেশিন মিটিং অবাধ, যাদের মধ্যে আমরা চাই, আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে আর এই কথা বলার সেটাও তাহলে এই ভিসা নিষেধাজ্ঞা কারা আসবে? এই যে এক কেন্দ্রে একটা নির্বাচন এলাকায় বিএনপিকে ভোট দিয়েছে মাত্র 153 ভোট, আওয়ামী লীগ ভোট পাচ্ছে 3 লাখ 3.5 লাখ, ওই কেন্দ্রে ওই নির্বাচন এলাকাতে দায়িত্বে ছিল ওরা আসবে কি নিষেধাজ্ঞার মধ্যে? শূন্য ভোট দিয়েছে যতগুলি কেন্দ্রে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন বা ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার বলেন ওই জেলা, ওর উপর আসবে। কিন্তু হাবিব ভাই ওই ভোট এমনকি আপনাদের সহিংসতা করেছে সেটাও তো এমনকি শুনেন, এমনকি আমার উপরে এই যে নিঃসংসভাবে গুলি চালালো, গুলি লাগলো না আল্লাহ রহমতে, ক্ষতবিক্ষত হেলিকপ্টার ঢাকা আসলাম, হ্যাঁ হাসপাতালে শুয়ে থাকলাম, ভোট চুরি হয়ে চলে গেল, এক কেন্দ্রে ভোট পেলাম 130 ভোট, অন্য কেন্দ্রে ভোট পেলাম 0 ভোট, 1 ভোট, 2 ভোট, ওটাও কিন্তু রাতে আসবে। আর আমরা বিএনপি আপনি বলে যাচ্ছে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, আমরা কোনো ধরনের সহিংসতা আমরা যাব না। আচ্ছা আপনি বলে ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, সেই বিষয়ে তো কিছু বিচার নিতে, সেই ব্যাপারেও আমরা না, সেই ব্যাপারে আমরা কিন্তু একদিন হরতাল অবরোধ দিইনি, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্র মামলা দিয়ে সাজা দিচ্ছে, আমরা হরতাল অবরোধ দিইনি। আমরা এ পর্যন্ত আমাদের অনেকগুলো নেতা মারা গেছে, আমরা হরতাল অবরোধ দিইনি, আমরা সহিংসতা করতে যাব না, তবে আমরা আন্দোলনটা এমন জায়গায় নেব যে এই সরকারই তখন নিজ উদ্যোগেই বলবে যে না ঠিক আছে, আন্দোলনটা তো আপনারা রাজপথে নিয়ে যান, রাজপথে না না আমেরিকা নিয়ে চলে গেছে, না আমেরিকা আমরা নিচ্ছি না, আমি আমেরিকা নিয়ে পক্ষপাত না এখনো না, আমি আপনাকে বলছি বড় কথা বলা না, আমি একটা ছোট মানুষ, তবে আমি না জেনে হোক না বুঝি হোক বা বুঝে হোক আমি বলেছিলাম 1990 সালে এই সরকারকে উৎখাত না, ঘরে ফিরে যাবো না, সংক্ষেপ 96 সালে বলেছিলাম, জনতার মঞ্চ করলাম তত্ত্ব সহ আদার নাকের ঘরে ফিরে যাবো না,
এই যে গাজীপুরের নির্বাচনের আগে দিন রাত্রি বলছিলাম যেভাবেই হোক জাহাঙ্গীরের মা ভোটে জিতবে নৌকা এখন ডুববে হয়েছে আজকে বলে যাচ্ছে এমন একটা কর্মসূচি আমরা নেব সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে তখন সরকারই বলবে যে না দরকার নাই তাকে দেশটাকে তারাও ভালোবাসে তারপরে আপনি অ্যাস্ট্রোলজার রাজনৈতিক অ্যাস্ট্রোলজার বলতে পারেন আমি যা যা বলেছি তাই তাই হয়েছে এবার আমি বলি ইনশাল্লাহ আমরা জনগণকে সেই জায়গায় নিয়ে যাব সরকারও তখন মনে করবে আর দরকার নেই সেটা তাহলে কবে দিনক্ষণ হবে এই নির্বাচনের আগেই হবে সেটা এই নির্বাচন মানে ঈদের পর আগে ঈদের আগে পরে না এই এইবার যে সামনে যে নির্বাচনটা আছে না তার ভিতরে হবে আমি এটা মনে করে শুনুন যত যাই বল না কেন আমি জি সর্বশেষ আমি একটা রাজনীতিবিদ জি আমি দেশটাকে ভালোবাসি এটা আমার কথা আওয়ামী লীগ অনেক খারাপ লোক আছে আওয়ামী লীগ ভালো লোক কি নাই ভালো লোক আছে বিএনপির ভিতরে খারাপ লোক নাই আছে সর্বশেষে দিন শেষে আমরা সবাই দেশটা ভালো চাই তার মানে আপনি বলছেন আপনারা এমন একটা কর্মসূচি নেবেন যে সরকার করতে পারতো এটা সরকার বাধ্য মানে সরকার আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে আমি বাধ্যও বলতে যাব অসম্মান করতে চাই না জি 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 ম্যাডাম খালেদা জিয়া যেমন সম্মান দেখিয়ে এখন আওয়ামী লীগের আন্দোলনে আমি তো নেতা ছিলাম তারপর উনি তত্ত্বাবধায়ক সরকার বিধান সংসদ সংশোধন করেছেন আমি ওই ভাষাই বলতে চাই না আমি বলতে চাই হ্যাঁ আমার বোন বলুক আমি বলতে চাই সরকার বাধ্য না সরকার সম্মান দেখিয়েই বলে যে না ঠিক আছে তার মানে আপনি রাজনীতিবিদ হিসাবে একটা রাজনৈতিক গণনা করে ফেলেছেন গণক হিসাবে গণক হিসাবে গণনা করেছেন এমন একটা আন্দোলন করব যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সরকার তারা বলবে একজন যা হয়েছে হয়েছে ঠিক আছে দেশের নিরপেক্ষ নির্বাচন হবে সেই দিনক্ষণটাকে আমরা একটু আমি দিনক্ষণ বলতে পারবো না তার মানে ভোটের আগে নির্বাচন ভোটের আগে হবে হতেই হবে এটা এই সরকারের অধীনে নির্বাচন হবে শক্তিটা কি আপনাদের রাজনৈতিক জনগণ নাকি অন্য শক্তি না না অন্য কেউ না জনগণ ওরা বলে জনগণ একদম আপনাদের সাথে জনগণ কি পরিমাণ আমাদের সাথে আছে এই যে সেদিন আমরা এই পিটালেন আজকে কত মিনিট আমি আজকে অসুস্থতার কারণে যেতে পারিনি গতকাল আমি যেতে পারিনি হাজার হাজার নামতেছিলাম এখন আমার নির্বাচনের সময় 2100 সন্নিবেশন করেছেন বলছে যে ভলকা ঠেকাও বাপকে মারলে ছেলে আসবে ছেলেকে মারলে দাদা এই সহিংসতাটা করলে তো আপনাদের মধ্যে আপনারা সহিংসতা আমরা করব না আমার সংশোধন দরকার নাই আমাদের লক্ষ লক্ষ মানুষ মিছিলে নামবে পুলিশ পিটাবে স্যাংশন দৌড়ে ফিরে আসবে ও তারপরে আপনারা নীরবে মার খাবেন হ্যাঁ ওরে বাবা পিট পেতে দিবে একদম বুক পেতে একদম বুক পেতে দেব হাজার হাজার মা লাখ লাখ মা শুয়ে পড়বো বুড়িদের চালাবেন চালাবেন কামান চালাবেন চালাবেন একটাকে চালাবেন একটাকে স্যাংশন হবে একটাকে চালাবেন একটা স্যাংশন হবে তারপর স্যাংশন আসছে মত কিছু তো স্যাংশন আসছে আমরা চাই না কিন্তু তার আগেই না তার আগে আমি বলছি দরকার স্যাংশন দরকার না তার আগে সরকার মেনে নেবে আচ্ছা তার মানে আপনারা রাজপথে কোনো সহিংসতা করবেন না বুকে ব্যালট পিঠে বাড়ি খেতে রাজি আছেন কিন্তু আপনারা পথে নামবেন পথে নামবেন এবং এই পথে নামার মধ্যে দিয়ে সরকার পথে নামার সরকার নির্বাচন দিতে পারে সেটা ভোটের আগে হ্যাঁ এবং এটা আপনারা রাজনৈতিক গণনা গণনা হ্যাঁ এবার আসল পয়েন্টে আসছেন আমিও তাহলে বলি এখন আমি ভাবছি যে আরে এখন বিএনপি কি করবে কারণ তাদের যে বহুল প্রতীক্ষিত ভিসা নীতি যে ঘোষণা করলো সেখানে তো তাদের তত্ত্বাবধায়কের কথাও লেখা নাই তারা সহিংস আন্দোলন করলে যেই করুক তাদের ভিসা বাতিল করবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে কিছু লেখা নেই এখন বিএনপি তাহলে কি করবে এই কুলু গেল সেই কুলু গেল জনগণকে তো আগেই পুড়িয়ে মেরেছে সেখান থেকে তো তারা অবশ্যই তাদের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এখন বিদেশিদের যে ভিসা নীতি সেটাতেও তো তারা প্রত্যাখ্যাত এখন আমি বলি যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ আছে যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম যিনি নিষিদ্ধ যার যাওয়া নিষেধ সেটা আমরা সবাই জানি তারেক রহমান এবং উইকিলিক্সের যে তথ্য অনুযায়ী একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমি আপনি কি আমার কাছে তথ্য পড়তে চান আমি সব দিতে পারবো পাঠিয়েছিলেন আমাদের দেশে একসময় মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন জেমস এফ মরিয়ার্টি উনি কিন্তু এই রিপোর্টটা পাঠিয়েছিলেন এরপরে ছয় মাস পরে গীতা পাসি ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স উনিও পাঠিয়েছেন তারপরে 2011 সালে হ্যারিকে টমাস উনিও পাঠিয়েছেন এবং এই জন্যই তো এবং তারেক রহমান কিন্তু প্রথমে আমেরিকা যেতে চেয়েছিল পরে আমেরিকা যে তার নিষেধাজ্ঞা যেহেতু যেতে পারবে না স্যাংশন তো বিএনপির আমলেই শুরু হয়েছে বিএনপির নেতাকে দিয়ে তাই না আনফরচুনেটলি আর এখন স্যাংশন বলে উদরপিণ্ডি দেখছেন আচ্ছা হ্যাঁ এই জায়গাটা আমার মনে পড়লো দেখেন আচ্ছা আমার তো চিন্তা করেন স্যাংশন বিএনপিকে দিয়ে শুরু হয়েছে
এখন সেই বোঝা আপনাদের টানতে হচ্ছে, তারপরে র‍্যাব ওনাদের হাতেই শুরু হয়েছে সে বোঝা আপনাদের টানতে হচ্ছে, তারপরে অন্যের বোঝা কেন আপনারা এত টানছেন? তারা ওনাদের ওনাদের হলো ওনাদের হলো অন্যের বোঝা। আমি আমি দুনিয়া চ্যাম্পিয়ন শুনেন, আমি আপনাদের বলি না, জি জি শুনেন, এখন উনি বলছেন যে জনগণ নাকি কি এক জনগণ নাকি ওনাকে ওনারা জনগণই নাকি জাগবে, তো জনগণ তো এই 15 বছর জাগে নাই, ওনাদের কি আন্দোলন? ওনাদের আন্দোলনের তো কোনো হেডম নাই, হইলে তো জনগণই জাগবে। এর সাথে বিরুদ্ধে আমাদের 9 বছর লেগেছিল, যারা জনগণকে জাগাইতে পারে নাই তারাই তো বহিষ্কৃত, যারা এর সাথে বিরুদ্ধে 9 বছর লেগেছিল তাদের তাদের পদলেহন করে আমাদের হুমকিতে ভয় পাইছে। উনি যে বলছে আপা, উনি যে বলছে আপা বিএনপিতে জাগবে, হুমকিতে ভয় পাচ্ছে ভাই? ওই বলে 13 মন কি হবে না রাধাওনার আমলে 9 বছর লেগেছিল, 13 মন কি হবে না? উনি বলছেন যে একটা কর্মসূচি দিবে, কবে দিবে, কোন পরীক্ষার পরে, কোন শীতের পরে, কোন শীতের মাসে, কোন ঈদের পরে, ওই ফাঁকা আছেন দরকার নেই। আমাকে কথা বলেন, শেষ করেন, আমি শেষ করি, শুনেন, আমি বলি, আপনারা শুনেন, আপনারা আপনারা এখন জনগণের কাছে যান। আমরা জনগণ দেখি তো, আমরা যেহেতু এই প্রজন্মের, আমরা তো এই বাংলাদেশটাকে ভালোবাসি, ভালোবাসি তো, হ্যাঁ, আপনারা জনগণের কাছে যান, নিরপেক্ষ নির্বাচন। এখন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, সেখানে অনুষ্ঠানে তার আগে বলি যে পরিষ্কার বক্তব্য, আমরা ভয় পাচ্ছি না, আমি এখন আমরা আমি আমি বললাম তো সংসদ করব না, তো 2014 সালের আগে পরে আমরা সংসদ করি নাই, সংসদটা করি না, এখনো করব না, নিশ্চিত হবে সবার আগে সংসদটা করব না, করি নাই, করব না, সব সাথে ওরা ভয় পাচ্ছে এখানে, জানেন কেন ভয় পাচ্ছে? এই কারণে আমাদের কোনো ভয় নাই যে দেশের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, ওনাদের একটা ভালোবেসে আমি একটা কথা, অনেক ভালো আর দেশের অর্থনৈতিক অবস্থা, এর সাথে লাস্ট পর্যন্ত এত কিছু করার পরও সমাজের সাথে এবং আমার মনে হয় যে 35 টা আসন পেয়েছে আপনারা, ম্যাডাম খালেদা জিয়া আপনাদের যে বিদেশ আন্দোলনের প্রতি সম্মান দেখে এটা আপনারা পরিত্যাগ করেন, আর সংবিধান চর্চা বিধান সংবিধান করে দেখেন, জনগণ আপনাদের জনগণের কাছে মাফ চায়, 116 টা আসন পেয়েছিল, তারপর দেখেন জনগণ আমি যদি এই পথে আসে ভালো, কারণ আপনারা শত শত মানুষ না আসে, বহু দিন আমলিকে রাস্তার সাথে সংগ্রাম মিছিল শুরু করেছেন, এই যে মিছিল শুরু করেছেন এই মিছিলটা অনেক ক্ষতি করেছে, শান্তি মিছিল না ভণ্ড মিছিল এটা করেন না, নুজান বেগম মুক্তা, আমি শেষ করবো একটা অনুষ্ঠান দিয়ে। হাবিবুর রহমান হাবিব, আপনারা তো ভোটে যেতে চান, ওনারাও মনে করছে ভোট ছাড়া বিকল্প নাই, সংবিধান অনুযায়ী ভোট হবে, আপনারা বলছেন যে দেখা হবে ঈদের পরে, আমি জানি না কবে, আপনারা বলছেন ভোটের আগে, কিন্তু আজকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা কথা বলে দিয়েছেন, ভোট বানচালের চেষ্টা করলে খবর আছে। বানচাল করবে কেন? ভোট বানচাল করবে কেন? খবর যে উনি বলছেন কে ভোট করেই আমরা শাসন মানে যদি করে তাহলে ভালো, নাহলে বিদ্যুত মানুষ একেবারে মানে মানুষ তো তখন তো আর এগুলো খাতির করবে, সরকারকে বেজ্জতি করা, দলকে বেজ্জতি করা মানে কি? না না, দেশ কোন পথে যাবে? দেশ এখন দেশকে বিপদে সরকার নাই, তাদের মনে কি অবস্থা চিন্তা করছে? আমার মনে কিছু নাই তো, আমরা রাস্তায় লাখো মানুষ শুয়ে পড়বো, আমাদের উপরে পিটাবে, একটা করে স্যাংশন খাবে, আমাদের কাছে পিটাবে, জনগণ ক্ষিপ্ত হবে, আমাদেরকে পিটাবে, জনগণ আওয়ামী লীগকে একদম দৌড়াতে দৌড়াতে বঙ্গোপসাগরে করে নিচে ফেলে দিবে। আচ্ছা, তাহলে এই যে আপনাদের রাজনৈতিক যে একটা কৌশল, তার আগেই জনতা মেনে নেয় রাজনৈতিক কৌশল, এটা যে ফ্ল্যাশ করে দিলেন, তাহলে পুলিশ আপনাদের মারবে না, স্যাংশন আর হবে না, তাহলে কি হবে? হবে ভোট দিতে হবে, আপনারা জনগণের ভোগান্তি করবেন, জনগণ ভোট, জনগণ পুলিশ মারবে না, জনগণ কি বলে জানেন? জনগণ বলে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমরা ভোগান্তি ভোগবই, অতএব আমরা যদি লাগাতার 10 দিন 15 দিন যদি আমাদের রাস্তায় শুয়ে থাকতে হয়, আওয়ামী লীগের হাত থেকে আমরা বাঁচতে চাই, দেশটাকে আমরা বাঁচাতে চাই, অতএব সেখানে জনগণের দুর্ভোগ না, ওইটা জনগণ দূর, জনগণ ওইটা আনন্দ চিত্তটা গ্রহণ জনগণ মেরেই ফেলেছে। আচ্ছা, এই রাজনৈতিক কর্মসূচির যে কি হবে সেটা দিয়ে আমি শেষ করছি, প্রিয় দর্শক আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু সবচেয়ে বড় কথা এই আমেরিকা কি বলল এবং জাপান কি বলল, চীন কি বলল, সেটা সবচেয়ে বড় কথা না, দুজন সম্মানিত রাজনীতিবিদ ছিলেন, তারা কিন্তু বলছেন ভোটই হচ্ছে শেষ কথা, এবং যে কোনো রাজনৈতিক দলের তার জনপ্রিয়তা যাচাইয়ের একমাত্র জায়গা হচ্ছে ভোটের মাঠ এবং তার জনগণ, অর্থাৎ তারা কিন্তু দুজনই বলছে চলেন আমরা জনগণের কাছে যাই, সুতরাং আমরা বলছি যান না আপনারা জনগণের কাছে, কেন আসে আমেরিকা? প্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, শুভরাত্রি, আবার দেখা হবে। ভালো হয়েছে? ভালো বলছি।